সিএনএন বিডি আমাদের বাংলা। প্রকল্প পরিচালক নিরাপত্তা উচ্চ দশরঞ্জন সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতটা পর্যন্ত আয়োজিত কথা বলি শেষ করব। সেটি হচ্ছে যে যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে তো অনেক ভেঙে যেত পুষ্ট বীজ পাওয়া যেত না, আর দ্বিতীয়ত ফলনও বিশেষায়িত কোনো মিল ছিল না। ভালো লাগছে যে এই করোনাকালীন সময়েও করোনা হতো চলাচল করার সময়। আমরা কথাও শেষ করবো সংক্ষেপে, আপনারা সবাই ভালো থাকবেন। চাষ যদি আগেও হতো তাহলে সেটা বন্ধ হলো কেন? আবার আমরা চালু করতে চাষ এই উদ্দেশ্য এবং লক্ষ্য হলো যে কৃষি বিভাগ কি কাজ করে এটা শুধুমাত্র এই সূর্যমুখী বীজের জন্য। সিএনএন বিডি আমাদের বাংলা।